ফটোশপের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো ফটোতে কিভাবে নিয়ন ইফেক্ট দিতে হয়। এই ছবিটি তৈরি করার জন্য আমি দুইটি ছবি ইউজ করেছি। ছবি দুইটির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আনলক করি এবং অ্যাডজাস্টমেন্ট মেনু থেকে গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করে পছন্দ মতো একটি কালার নিই। আমি এখানে চায়ন কালারটি ইউজ করেছি। এরপর পুনরায় অ্যাডজাস্টমেন্ট মেনু থেকে গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করে আরেকটি কালার নিই। আমি এখানে রেড কালারটি ইউজ করেছি। গ্রেডিয়েন্ট ম্যাপ টু লেয়ারটাকে কন্ট্রোল আই চেপে ইনভার্ট করি। ব্রাশ টুল সিলেক্ট করে অপাসিটি এবং ফ্লো কমিয়ে নিই। ব্রাশটাকে ছোট করে নিই, এর হার্ডনেস অবশ্যই জিরো হতে হবে। এরপর ফরগ্রাউন্ড কালার হোয়াইট করি, এরপর ব্রাশ করি। গ্রেডিয়েন্ট ম্যাপ ওয়ান লেয়ারটাকে রিনেম করে চাইন নাম দিই এবং গ্রেডিয়েন্ট ম্যাপ টু লেয়ারটাকে রিনেম করে রেড নাম দিই। রেড লেয়ারের উপর ডাবল ক্লিক করি। টুল সিলেক্ট করে এই ছবিটিকে পূর্ববর্তী ডকুমেন্টে নিয়ে যাই। এই লেয়ার মোডটিকে স্ক্রিন করি, কন্ট্রোল টি চেপে সিলেক্ট করি এবং পজিশন মতো বসিয়ে দিই। লেয়ার মাস্ক অপশনে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করি। ছবিটিকে সিলেক্ট করার জন্য ম্যাজিক ওয়ান্ড সিলেকশন টুলটি সিলেক্ট করি। উপরে লেয়ারগুলোর ভিজিবিলিটি অফ করি। ছবির যে অংশগুলো ভালোভাবে সিলেক্ট হয়নি সে অংশগুলো ভালোভাবে সিলেক্ট করার জন্য লেসার টুল সিলেক্ট করি। এ সময় অ্যাড টু সিলেকশন সিলেক্ট থাকতে হবে। এরপর রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্স অপশনে ক্লিক করি। প্রতিটি লেয়ারের ভিজিবিলিটি অন করি। ব্রাশ টুল সিলেক্ট করি, লেয়ার মাস্কটি সিলেক্ট করে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক করে এরপর ব্রাশ করি। যে অংশগুলো ভালোভাবে মুছে নিই সে অংশগুলো ব্রাশের হার্ডনেস জিরো করে সে অংশগুলোর উপর ব্রাশ করি। ছবির অপ্রয়োজনীয় অংশগুলোর উপরও ব্রাশ করি।
লেয়ার চেপে জায়ান্ট লেয়ারটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যায়। অল্টার চেপে দুই লেয়ারের মাঝে ক্লিক করে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করি। রেড লেয়ারটিকে অল্টার চেপে ড্র্যাগ করে উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিই এবং অল্টার চেপে দুই লেয়ারের মাঝে ক্লিক করি। চাইন লেয়ারের উপরের মাস্কটিকে ড্র্যাগ করে রেড লেয়ারের উপরে ছেড়ে দিই। রেড লেয়ারের উপর মাস্কটিকে সিলেক্ট করি এবং কন্ট্রোল আই চেপে ইনভার্ট করি। এরপর অ্যাডজাস্টমেন্ট মেনু থেকে কার্ভ সিলেক্ট করি। রেড লেয়ারটি সিলেক্ট করে এবং রাইট বাটনে ক্লিক করে ক্লিয়ার লেয়ার স্টাইলে ক্লিক করি। রেড লেয়ারের উপর মাস্কটিকে অল্টার চেপে ড্র্যাগ করে কার্ভ লেয়ারের উপর ছেড়ে দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর এরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।